আজ ভুবনেশ্বর আসুছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতে 8টায় ভুবনেশ্বরে পৌঁছিবা পরে করবে রোড শো। রাজ্য বিজেপি কার্যালয় বাণীবিহার পর্যন্ত রোড শো হব। রাতে 9:30 পর্যন্ত চালিব প্রধানমন্ত্রী মোদীঙ্ক রোড শো। মাস্টার ক্যান্টিন ঠারু বাণীবিহার পর্যন্ত রাস্তাকু সিল করা যাইছি। রাম মন্দির ছকরু বাণীবিহার ভিতরে প্রায় 10টি মঞ্চ মধ্যে করা যাইছি। মোদীঙ্ক এই কার্যক্রমরে প্রায় 1 লক্ষ লোক একাঠি করিবা পাই যোজনা করেছি ভারতীয় জনতা পার্টি। আউ রাজভবনরে রাত্রি যাপন করিবা পরে কালি 3টি জেলা যাবে প্রধানমন্ত্রী মোদী। আসন্তকালি কন্ধমাল, বলাঙ্গীর এবং বরগড় সমাবেশে যোগ দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আগমনক নিয়ে উৎসাহিত অছি ভারতীয় জনতা পার্টি ক্যাম্প। আজ রয়েছে প্রধানমন্ত্রী মোদীঙ্কর এক বিশাল রোড শো। মাস্টার ক্যান্টিন ছকরু বর্তমান বাণীবিহার পর্যন্ত রাস্তা উপরে নজর রাখিছি পুলিশ এবং পুরা সুরক্ষা ব্যবস্থাকে মধ্যে কড়াকড়ি করা যাইছি। কারণ প্রধানমন্ত্রীঙ্কর রোড শো আরম্ভ হব ভারতীয় জনতা পার্টির কার্যালয় অর্থাৎ রাম মন্দির নিকটরু, এবং পাখাপাখি 1.5 ঘন্টা ধরে এই রোড শো কার্যক্রম জারি রহব এবং বাণীবিহারে পৌঁছিব প্রধানমন্ত্রীঙ্কর রোড শো। তেমন আমি আপনার চিত্র দেখছু, আপনার মধ্যে বুঝিপারুবে কি প্রধানমন্ত্রীঙ্কর রোড শো যেতবে কার্যক্রম আরম্ভ হব কেমিটি বা কেউ কেউ ছক দিয়ে প্রধানমন্ত্রীঙ্কর গাড়ি আগক বড়ব, কার্কেড আগক বড়ব, এবং তা সহিত উভয় পার্শ্বে অগণিত জনসাধারণ উপস্থিত রহবে। প্রধানমন্ত্রী অভিবাদন সেমানকর গ্রহণ করবে, সেমানক সহিত হাত হলাই কিছু বার্তালাপ মধ্যে হয়েপরে। বিভিন্ন সময় আমি দেখিছে প্রোটোকল ভাঙ্গি মধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন লোকঙ্ক সহিত সাক্ষাৎ করুলে, কিন্তু এ তো হচ্ছে নির্বাচনী সময়। তেমন প্রধানমন্ত্রীঙ্ক উপরে আজ সমস্তঙ্কর নজর রহব এবং যেকোনসি জায়গায় যেকোনসি স্থানরে প্রধানমন্ত্রীঙ্কর রোড শো হুয়ে বা কার্যক্রম রই থাকে আমি কিছু ভিন্নতা দেখি থাকে। তেমন ভারতীয় জনতা পার্টি মধ্যে আজ আশা করব কি প্রধানমন্ত্রীঙ্কর এই রোড শোরে অধিকরু অধিক লোক হুয়ন্তু, সমস্তে সামিল হুয়ন্তু এবং এক দেখিলা ভলি রোড শো হোক। কারণ বর্তমান সময়ে শক্তি বৃদ্ধি করা বা শক্তি প্রদর্শন করা মধ্য রাজনৈতিক দল মানকর এজেন্ডার রয়েছে। তেমন এ গোটিয়ে বড় সময় বা গুরুত্বপূর্ণ সময় ভারতীয় জনতা পার্টি পাই। মোদীঙ্ক রোড শোরে সামিল হওয়া পাই জনসাধারণ অপিল করেছেন ভুবনেশ্বর সংসদীয় ক্ষেত্র প্রার্থী অপরাজিতা ষড়ঙ্গী, এবং অধিকরু অধিক লোক এই সমাবেশে সামিল হুয়ু, এই শোভাযাত্রায় সামিল হুয়ু, এই নিবেদন করেছেন অপরাজিতা ষড়ঙ্গী। 10 মে 8টা বেড়ে সন্ধ্যায় আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভুবনেশ্বরে ভারতীয় জনতা পার্টি রাজ্য কার্যালয় ঠারু বাণীবিহার পর্যন্ত রোড শো করিবে। মু আপনার সমস্ত মাধ্যমে সমস্ত ভাই ভী মানে যে আমি শুণুছেন যে যে জায়গায় অনেক মু নিবেদন করিবি যে সেই রোড শোরে ভাগ নিয়ন্তু। আজ প্রধানমন্ত্রীঙ্কর রোড শো এবং এপটে আমি দেখুছে ব্যাপক আয়োজন, পুরা অপডেট নেই নেবা বর্তমানর চিত্র কোণ অছি, সুরক্ষা ব্যবস্থা কথা কুহন্তু বা ভারতীয় জনতা পার্টি ক্যাম্প কেতে উৎসাহিত অছি। সত্যজিৎ সেনাপতি আমার সহিত রহুচন্তি। সত্যজিৎ, প্রধানমন্ত্রীঙ্কর আগমন, ভারতীয় জনতা পার্টির ব্যাপক আয়োজন, এ ভিতরে বর্তমান সময়ের চিত্র সবু কোণ অছি, প্রস্তুতি সবু কোণ অছি? বিলকুল, আপনার দেখতে যে আজ প্রধানমন্ত্রী রোড শো করছে এবং ওড়িশায় ইয়ে প্রথম রোড শো, ভুবনেশ্বরে রোড শো অলপ দিচ্ছে। আপত্তি নিয়ে দেখবা যে প্রস্তুতি সম্পূর্ণ ভাবে শেষ হয়েছে, যেহেতু রাজ্য কার্যালয় পাখু বাণীবিহার পর্যন্ত এই রোড শো যাব এবং এই রোড শো বর্তমান যে রাস্তা দিয়ে যাব, অর্থাৎ যদি আমি দেখবা যে রাম মন্দির পাখু আরম্ভ করে বাণীবিহার পর্যন্ত সম্পূর্ণ ভাবে ব্যারিকেড করা যাইছি। যেহেতু বাম পটে, অর্থাৎ যদি আমি দেখবা যেহেতু বাম পটে র্যালি যাব, তেমন সে রাস্তাকে 2টা পরে বন্ধ করা হব এবং পরবর্তী আরপট রাস্তা মধ্যে 4টা পাখু বন্ধ করা যাব বলে কুহাযাউছি। এবং তা সহ এসপিজি বর্তমান সম্পূর্ণ ভাবে সুরক্ষা দায়িত্বে নিয়েছেন এবং সেভাবে ভাবে আপনার দেখবে সিসি মধ্যে পুরা অঞ্চলকে রখাযাইছে। এবং তা সহ দলীয় কর্মী মানক পক্ষ মধ্যে যদি আমি দেখবা যে প্রস্তুতি জোরসোরে করা যাচ্ছে, সাধারণত সাজসজ্জা করা যাচ্ছে, বিভিন্ন স্থানে স্টেজ মান করা যাইছে, যে ওড়িশার যে লোককলা লোক নৃত্য রয়েছে তা মধ্যে প্রদর্শিত হব। ওড়িশী নৃত্য, সম্বলপুরী নৃত্য, এইভাবে ভাবে মধ্যে স্টেজ ছোট ছোট স্টেজ করা যাইছে, যে যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাবে সেই রাস্তায় মধ্যে সেভাবে নৃত্য পরিবেশন করা যাব। তা সহ যে দলীয় কর্মী মধ্যে রয়েছে, যা 1 লক্ষ অধিক লোকঙ্কর সমাগম যোজনা করা যাইছে।
ଭୁବନେଶ୍ୱର ଲୋକସଭା ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ର ଦେଖିବା ସମସ୍ତ ବିଧାନସଭା କ୍ଷେତ୍ର ଯୋଉ ରହୁଛନ୍ତି ତା ସହିତ ସେମାନେ ମଧ୍ୟ ସାମିଲ ହେବେ ଏବଂ ତା ସହିତ ଅନ୍ୟ ଆଡୁ ଆଖପାଖ ଅଞ୍ଚଳରୁ ମଧ୍ୟ ଯୋଉ ସମର୍ଥକ ମାନେ ବିଜେପି କର୍ମୀ ମାନେ ଆସିବେ ଏବଂ ତା ସହିତ ସତ୍ୟଜିତ ଅନୁମାନ କଣ କରାଯାଉଛି କେତେ ଲୋକଙ୍କର ସମାଗମ ହୋଇପାରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଯୋଜନା ସବୁ କଣ ଅଛି ଦେଖନ୍ତୁ ଯାହା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପାଖରେ କୁହାଯାଉଛି ଯେ 100,000 ଅଧିକ ଲୋକଙ୍କର ସମାଗମ ହବ କାରଣ ଆମେ ଦେଖିଛୁ ଗୋଟିଏ ପଟେ ଦଳ ପକ୍ଷରୁ ଦଳର ଯୋଉମାନେ ସମର୍ଥକ ଦଳର କର୍ମୀ ଅଛନ୍ତି ସେମାନେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ଉପସ୍ଥିତ ହେବେ ତା ସହିତ ଭୁବନେଶ୍ୱରରେ ମଧ୍ୟ ଆପଣ ଦେଖିବେ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ମନରେ ମଧ୍ୟ ଗୋଟେ ଉତ୍କଣ୍ଠା ଅଛି ସେଥିରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଯିବେ କାରଣ ଆପଣ ମିଟିଂ ଯେତେବେଳେ ଦେଖିବେ ଯେଉଁ ସମାବେଶ ହେଉଛି ସେ ସ୍ଥାନରେ ବହୁତ ଦୂରରେ ଷ୍ଟେଜ୍ ହେଇଥାଏ ଏବଂ ଷ୍ଟେଜ୍ରୁ ବହୁତ ଦୂରରେ ଲୋକଙ୍କୁ ବସିବା ବ୍ୟବସ୍ଥା ହେଇଥାଏ ଅତି ନିକଟରୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଖିବା ନିକଟରୁ ଜନସାଧାରଣ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ପାଇପାରିବେ ଏବଂ ଏଥିପାଇଁ ପାଖାପାଖି 100,000 ଲୋକଙ୍କର ଆଗମନ ହୋଇପାରେ ଏହି ଆକଳନ କରାଯାଉଛି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସତ୍ୟଜିତ।